আসসালামু আলাইকুম এভরিওয়ান, তানজিলাস কিচেন ইটালির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপিটি দেখার জন্য। আজ আমি তৈরি করে দেখাবো বাঁধাকপির পাকোড়া। খুব অল্প মশলা আর সহজভাবে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনাদের এই ক্রিস্পি বাঁধাকপির পাকোড়াটি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার সব রেসিপির ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এই বাঁধাকপির পাকোড়াটি বিকেলের নাস্তায় যে কোনো সসের সাথে বা চায়ের সাথে পরিবেশন করতে পারেন। তাহলে চলুন বানানো শুরু করি। এই বাঁধাকপির পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের একটি বাটি নিয়ে নিয়েছি, যেখানে আমি সবগুলো উপকরণ একসাথে মেশাবো। এখানে আমি কুচি করে ধুয়ে রাখা বাঁধাকপি নিয়ে নিচ্ছি। বাঁধাকপিগুলো খুব কুচি করে কেটে রাখার চেষ্টা করেছি, আপনারাও চেষ্টা করবেন যতটা সম্ভব কুচি করে কাটার। এগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপর আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কুচি করা আলু। আজকে আমি আলু আর বাঁধাকপি মিক্স করে পাকোড়াটা তৈরি করে দেখাবো। এই আলুটা দেওয়ার কারণে বাঁধাকপির পাকোড়াটা কিন্তু আরও বেশি ক্রিস্পি হবে। এখন দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি একদম কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম চার পাঁচটি কাঁচামরিচ কুচি করে। তারপর এগুলোকে একটু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এক্ষেত্রে আপনারা এখানে চাইলে ধনে পাতা ইউজ করতে পারবেন, তবে আমি আজ এখানে ধনে পাতা ইউজ করছি না। তারপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। লবণটা দেওয়ার পর বাঁধাকপি, আলু, কাঁচামরিচ, পেঁয়াজ একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই লবণটা দেওয়ার সাথে সাথে দেখবেন একটু পরে এটা কিন্তু অনেক সফট হয়ে যাবে। তারপর যে শুকনো উপকরণ লাগবে এগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিয়েছি দুই চিমটির মতো বেকিং সোডা, আর দিয়ে দিয়েছি এক কাপের মতো ময়দা, আর দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এখন এটাকে আবার মিশিয়ে নিব। এখানে আমি এক্সট্রা কোনো পানি দেইনি, কারণ এই বাঁধাকপিটা যেহেতু আমি ধুয়ে রেখেছিলাম এখান থেকে কিন্তু অনেক পানি বের হবে, মোটামুটি এই পানিটাতেই এটা বাইন্ডিং হয়ে যাবে। তবে মেশানোর 10 মিনিট পরও যদি আপনার কাছে বেশি ড্রাই মনে হয় তাহলে সামান্য একটু পানি দিয়ে দিতে পারেন। তারপর মেখে রেখে দিয়েছিলাম 10 মিনিট, এটা অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দেওয়ার কারণে অন্য কোনো হলুদ বা মরিচ আমি ইউজ করব না, কারণ এই ম্যাগি মশলার স্পাইসটা কিন্তু এই পাকোড়াটার মধ্যে পারফেক্টভাবে বোঝা যাবে, আর এই মশলাটার কারণে এই পাকোড়াটার টেস্ট অনেক বেড়ে যাবে। তাই এখানে কোনো হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো ইউজ করা লাগবে না। এই তো আমার মেশানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভাজার জন্য আমার তেল গরম করে নিতে হবে। বাটিটা একপাশে রেখে আমি চুলায় বসিয়ে দিয়েছি তেল। পাকোড়াটা চেষ্টা করতে হবে ডুবো তেলে ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেলে এখানে আপনাদের পছন্দ মতো ছোটো কিংবা বড় শেপ দিয়ে বাঁধাকপির পাকোড়াগুলি ভেজে নিতে হবে। আমি আজকে ছোট ছোট করে বাঁধাকপির পাকোড়াগুলি ভাজবো। আমার কাছে মনে হয় ছোট সাইজ করে এই বাঁধাকপির পাকোড়াটা ভাজলে এটা বেশিক্ষণ ক্রিস্পি থাকে। পাকোড়াটা ভাজার সময় চুলার জাল সবসময়ই মিডিয়াম আঁচে রাখতে হবে। বেশি বাড়িয়ে দিলে উপরটা কালার চলে আসবে কিন্তু ভিতরটা ভালো মতো সিদ্ধ হবে না, আর একদম ডিম আঁচে করতে গেলেও কিন্তু এটার ভিতরে অনেক তেল ঢুকে যাবে। তাই মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলে একটি কাঁটা চামচের সাহায্যে এগুলোকে আমি উল্টে দিচ্ছি। যদি এভাবে কেউ বাঁধাকপির পাকোড়া কখনো তৈরি না করেন তাহলে আমার রিকোয়েস্ট থাকবে একবার হলো আমার রেসিপিটি ফলো করে বাঁধাকপির পাকোড়া তৈরি করবেন। আমার মনে হয় সবার কাছেই ভালো লাগবে। দুই পাশ যখন এরকম বাদামি রং হয়ে যাবে তখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি।
এর থেকে বেশি ভাজার দরকার নেই। এর থেকে বেশি ভাজলে কিন্তু পুড়ে যেতে পারে। অলরেডি উপরটা অনেকটা ক্রিস্পি হয়ে গিয়েছে, আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও ক্রিস্পি হবে। এখন ওই একই তেলে আমি বাকি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। এই তো আমার সবগুলো পাকোড়া ভাজা হয়ে গিয়েছে। এখন আপনাদের ঘরে যদি বিট লবণ থাকে তাহলে বিট লবণ এভাবে উপর দিয়ে সামান্য ছিটিয়ে দিবেন। এই বিট লবণটা দিলে আমার কাছে মনে হয় যে কোনো পাকোড়ার টেস্ট অনেক বেড়ে যাবে। আমার কাছে ভালো লাগে বিট লবণটা ইউজ করলে। এখন একটা খেয়ে দেখাচ্ছি এই পাকোড়াটা কতটা ক্রিস্পি হয়েছে। সাউন্ডটা শুনে বুঝতেই পেরেছেন এই বাঁধাকপি আর আলুর পাকোড়াটা কতটা ক্রিস্পি। আমার কাছে তো দারুণ লাগে। বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আবার চলে আসব অন্য কোনো মজার রেসিপির ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।